أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد آج 13 ذوالحجة 1441 هجري مطابق 3 أغسطس 2020 আপনাদের যে প্রশ্নগুলি আমার কাছে এসে আছে ইনশাআল্লাহ তাআলা জবাব দেব। প্রথম প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সম্মানিত শেখ, নিয়ত ছাড়া কি নফল রোজা রাখা যায়? কেউ যদি মনে করে সকালে উঠে এখনও কিছু খাইনি তো আরাফার রোজাটা রেখেই ফেলি, এভাবে কি রোজা হবে? আর 13 জিলহজ রোজা রাখা সুন্নাহ না মাকরুহ? জি, আপনার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে যে নিয়ত ছাড়া কি নফল রোজা রাখা যায়। নিয়ত ছাড়া যদি বলেন তাহলে কোনো ইবাদত করা যায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপর। তো নিয়ত মানে অন্তর সংকল্প অবশ্যই হতে হবে, মুখে উচ্চারণ নিয়তের বিদাত আশা করি জানা আছে। কোনো ইবাদতের মুখে উচ্চারিত নিয়ত নেই ইসলামে, কিন্তু অন্তরের নিয়ত ফরজ নফল সমস্ত ইবাদত বন্দিগি, সে সিয়াম হোক, সালাত হোক, যাকাত হোক, সাদাকা হোক, সব কিছুর নিয়ত থাকতে হবে। তো নিয়ত ছাড়া নফল রোজা হবে না। কেউ যদি মনে করে সকালে উঠে এখনও কিছু খায়নি তো আরাফার রোজাটা রেখেই ফেলি, এভাবেই কি রোজা হবে? হ্যাঁ, এটা আপনি প্রথম অংশ থেকে যদি বোঝাতে চান যে ফজর আগে নিয়ত করেনি, দিনে কোনো সময় নিয়ত করলো, তাহলে সেই দিনে রোজা হবে কি না, এর উত্তরে বলবো যে ফরজ সিয়াম বা ফরজ রোজার জন্য ফজর হওয়ার আগেই নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান লাম ইউবাইয়িত সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহু, যেই ব্যক্তি ফজরের আগে সিয়ামের নিয়ত করলো না, অন্তর সংকল্প করলো না, তার সিয়াম নেই। জি, অন্য রেওয়ায়েতে মানলাম ইউজমাই সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহু, যেই ব্যক্তি ফজরের আগে সিয়ামের সংকল্প নিয়ত করলো না, তার সিয়াম নেই। হাদিস সুনানে আবু দাউদে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, আর নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসে রয়েছে, হাদিস ইনশাআল্লাহ সহিহ। বাকি কথা হলো, এটি হচ্ছে ফরজ রোজার ক্ষেত্রে। নফল সুন্নত রোজা যদি হয় তাহলে দিনে যদি কোনো পানাহার না করে থাকে বা সিয়াম ভঙ্গকারী কোনো কিছু না করে থাকে তাহলে যে কোনো সময় নিয়ত করে নিতে পারবে, এমনকি সেটা জাওয়ালের আগে, দুপুরের আগে হোক অথবা দুপুরের পরে হোক। কেউ কেউ বলেছেন দুপুরের আগে, কিন্তু এমন কোনো শর্ত নেই। রাসূলুল্লাহ সকালবেলা নিয়ত করে নিয়েছেন, যখন কোনো খাবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন তার বাড়িতে ঢুকে, সহিহ মুসলিমের হাদিস, আন্নাহু দাখালা আলা আয়েশা ফাসআল হাল ইনদাহা শাই, কিছু আছে কি? বললেন না, কিছু নেই। কালে ইন্নি ইযান সায়মুন, তাহলে আমি আজকে সিয়াম রেখে নিচ্ছি, রোজাদার হয়ে যাচ্ছি। তো শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সেটা জোহরের আগে হোক অথবা পরে হোক, যদি সারাদিন রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকে তাহলে যে কোনো সময় সিয়ামে রোজা নিয়ত করে নিতে পারে, তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে সে সারাদিনের রোজার নেকি পাবে না যখন থেকে সে সংকল্প নিয়তটা করলো যে যাক আজকে রোজাটা রেখেনি তখন থেকে? এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে যখন থেকে নিয়তটা করবে তখন থেকে নেকিটা পাবে। তাই বলছেন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, তার ফাতাওয়াই যে আন্নাল মুতাআল্লাফিল লাহু আন ইয়াসুমিন আসনাইন নাহার, নফল রোজাদার ব্যক্তি দিনের যে কোনো সময় রোজার নিয়ত করতে পারবে। ইযা কানা লাম ইয়াতাআতা মুফতিরান, যদি রোজা ভঙ্গকারী কোনো কিছু গ্রহণ না করে থাকে, ওয়ালাহু আজরুহু মিন হিনে নাওয়াসিয়াম, আর তার নেকি হবে যখন থেকে সে রোজার নিয়ত করলো। তো এই হচ্ছে আপনার মাসআলা। এই ক্ষেত্রে আরাফা রোজাও হয়তো আগে থেকে নিয়ত করেনি আর সকালবেলা রোজা ভঙ্গকারী কোনো কিছু করেনি, সকালবেলা যে কোনো সময় বা দিনে যে কোনো সময় নিয়ত করলো যে আজকে রোজাটা রেখে নি, তো ইনশাআল্লাহ তাআলা রোজা হয়ে যাবে। তবে যে অংশটুকু তার নিয়ত ছিল না সেই অংশটুকু নেকিতে ঘাটতি হয়ে যাবে। আর তারপরে জিজ্ঞেস করেছেন যে 13 জিলহজ রোজা রাখা সুন্নাত না মাকরুহ,
এর উত্তর দিয়েছি আমাদের জুমের আলোচনায়, যদি শুনে থাকেন ধারাবাহিক আপনাদের এতে শেয়ার করা হচ্ছে, শুনে নেবেন বিস্তারিত। 13 জিলহজ মানে আইয়ামে তাশরিকের যে কোনো একদিন, 11, 12, 13 এই দিনগুলিতে রোজা রাখা হারাম না মাকরুহ, ওলামাদের দুটো মত রয়েছে। অধিকাংশ ওলামার বলছেন যে এই দিনগুলিতে ঈদের দিনের পরে পরেই রোজা রাখা জায়েজ নয়, নিষিদ্ধ মানে হারাম, জায়েজ নয়, অধিকাংশ ওলামাদের ফতোয়া। কিছু ওলামারা বলেছেন যে ঈদের দিনে রোজা রাখা হারাম, তবে এই আইয়ামে তাশরিকে 11, 12, 13 এই দিনগুলিতে রোজা রাখা মাকরুহ। কিন্তু সঠিক মত হচ্ছে যে না, রোজা রাখা নিষিদ্ধ, সুতরাং জায়েজ নয়। যদি কারো রোজা রাখা অভ্যাস থাকে আইয়ামে বিজের, তাহলে এই দিনটা বাদ দিয়ে দিবে এই মাসের, আর অন্য দিনে রেখে নিও, মাসে তিনটি রোজা রাখলেই হইল, জরুরি নয় যে 13 তারিখে সেটা হইতো। এক কথায় 13 জিলহজ রোজা রাখবেন না, নিষেধ আছে।